গণতান্ত্রিক ব্যবস্থাপনায় রয়েছে বিভিন্ন নির্বাচন। নির্বাচনের পূর্বে বিভিন্ন রাজনৈতিক দলগুলি বাইরে দেয় প্রতিশ্রুতির বন্যা, কিন্তু বাস্তবে একাংশ মানুষের সেই প্রতিশ্রুতির ফুলঝুরির ছিটে ফোটাও ভাগ্যে জোটে না। অগত্যা ঝুঁকি নিয়ে জীবনধারণ করতে হয় তাদের। যে কোনো নির্বাচন ঘনিয়ে এলে রাজ্যের প্রত্যন্ত এলাকার উপজাতিরা কেবল আশ্বাস আর বিশ্বাসের প্রতিশ্রুতি শুনতে পায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাবাবুদের কাছ থেকে। কিন্তু ভোট পর্ব সম্পন্ন হয়ে যাওয়ার পর রাজনৈতিক দলের নেতাবাবুরা কোথাও যেন উধায় হয়ে যান, অথচ সহজ সরল গিরিবাসীরা অপেক্ষায় থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাবাবুদের আশ্বাস আর বিশ্বাসের প্রতিশ্রুতির পথে। এমনই এক বাস্তব চিত্র পাওয়া গেল মুঙ্গিয়াকামী আরডি ব্লকের অধীনে 34 মাইল এলাকায়। এলাকার বাসিন্দা অরুণ দেববর্মা পরিবার নিয়ে জীর্ণ একটি কুঁড়ে ঘরে বাস করছেন দীর্ঘকাল যাবত। তিনি জানালেন, বাম আমলে একটি সরকারি ঘর পাওয়ার জন্য দাবি জানিয়েছিলেন বহুবার, কিন্তু ওই সময় পাননি সরকারি ঘর। রাম আমলেও একই দাবি জানিয়েছিলেন, কিন্তু কোনো হেলদোল নেই নেতাবাবুদের। ও পাইব ওখানে আসি, কাগজপত্র সব আছে, যে সিপিএম এলাও যে বিজেপি পাস হইলে আমার নাম হয়েছে, ঘর হয়েছে নাই, কিছুই নাই। তারা কি বলছে, দিব দিচ্ছি নাকি? দিব 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 ফার্স্ট আর সেকেন্ড ওই দিব, এখন তো সেকেন্ড দিত না, ফার্স্ট ওই দিব, এই করেই কইতে। আমার এর সময় তো ওই অ্যাপেল আগে তো অ্যাপেল অ্যাপেল বুকড হয়নি। উপরন্তু এডিসি তিপ্রামথার দখলে যায় নির্বাচনের মধ্য দিয়ে বিগত কয়েক মাস পূর্বে। ওই সময়ও তিপ্রামথা দলের নেতৃত্বরাও হতদরিদ্র অরুণ দেববর্মাকে আশ্বাস দিয়েছিল সরকারি ঘর প্রদানের ব্যাপারে, কিন্তু এডিসি ভোট পর্ব শেষ হয়ে 8 মাস অতিক্রান্ত হতে চললেও 36 মাইল এলাকার বাসিন্দা দরিদ্র অরুণ দেববর্মার কপালে জুটল না সরকারি ঘর। অগত্যা তাকে শীত গ্রীষ্ম ঝড় জল মাথায় নিয়ে তার নিজ কুঁড়ে ঘরেই দিন গুজরান করতে হচ্ছে। সেই সাথে অরুণ দেববর্মা ক্ষোভের সাথে জানান, গিরিবাসীরা এখন আর রাজনৈতিক নেতাদের কাছে যান না, কারণ তারা বঞ্চনার গ্লানি সহ্য করতে করতে তিতিবিরক্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।